প্রকৃত মুসলিম যদি আমি আপনি হতে চাই সর্বপ্রথম আকীদার সংস্কার দরকার আকীদাগত পার্থক্যের কারণে একদল যুবক চরমপন্থা অবলম্বন করছে দেখুন আহলে হাদিস বা সালাফি আর চরমপন্থী বা জঙ্গি এই দুইটা মৌলিক পার্থক্য আকীদাগত পার্থক্য কি এক নাম্বার দেখেন লেখা আছে বলছে আহলে হাদিস বা সালাফিগণ শরিয়াত লঙ্ঘিত হয় না এমন প্রশাসনিক নিয়মকরণ মেনে চলাকে কর্তব্য মনে করেন জিহাদ এবং কিতাল কি জিনিস ইসলামে তো জিহাদ ফরজ কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ কি এক না আলাদা এই পার্থক্য বোঝার ক্ষমতা আমাদের দেশের প্রশাসনের নেই চরমপন্থীদের আকীদা কি চরমপন্থীরা মানব রচিত আইন কানুন মেনে চলাকে বড় কুফরি মনে করে এবং যারা এই সকল বিধান অনুযায়ী ফয়সালা করেন তাদেরকে কাফের বলে বিশ্বাস করে এমন আকীদা চরমপন্থীদের এই আকীদা সঠিক নয় একটা মহল আহলে হাদিসদের বিরুদ্ধে সবসময় কাজ করছে তারা সবসময় চেষ্টা চালাচ্ছে যে আহলে হাদিসরাই হলো জঙ্গি এটা প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্নভাবে অথচ বাংলাদেশে সর্বপ্রথম চরমপন্থা জঙ্গিবাদের বিরুদ্ধে যদি কথা বলে কেউ সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হয়েছে আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ওয়াহদাহু লা শারীকা লা واشهد ان محمدا عبده ورسوله اما بعد اهل হাদিস আন্দোলন বাংলাদেশ নীলফামারী পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা পুনর্গঠন ও সুধি সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটা সংস্কার মুখী আন্দোলনের নাম আমরা সমাজ সংস্কার করতে চাই আমরা জানি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চারটি কর্মসূচি নিয়ে কাজ করছে তার মধ্যে এক নম্বর হচ্ছে তাবলিগ বা প্রচার দুই তানজিম বা সংগঠন তিন তারবিয়াত বা প্রশিক্ষণ চার তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার আমাদের মূল এই চারটার মধ্যে মূল কোনটা সমাজ সংস্কার চতুর্থ নম্বর শেষটা তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার সমাজ সংস্কারের জন্যই প্রথম তিনটি সমাজ সংস্কার হবে তাবলিগ প্রচারের মাধ্যমে জোর করে নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জোর করে মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে ইসলাম কায়েম করতে হবে ইসলাম মানাইতে হবে এই আকীদায় বিশ্বাস করে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশ্বাস করে যে ইসলাম কায়েম হবে ওইভাবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কায়েম করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কারো গর্দানে তরবারি ঠেকিয়ে ইসলাম কায়েম করেছেন তা করেন নাই বরং তিনি দাওয়াতের মাধ্যমে করেছিলেন তিনি দাওয়াত দিয়েছিলেন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই তাহলে তোমরা সফলকাম হবে এই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দাওয়াত দিতে গিয়ে বহু নির্যাতনের শিকার হয়েছেন মার খেয়েছেন তারপরেও তার দাওয়াত বন্ধ করেননি বরং এই দাওয়াত চালিয়ে গেছেন আরেকটা জিনিস মনে রাখবেন কখনোই একাকী দাওয়াতি কাজ করে ফলপ্রসূ হওয়া যায় না সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজ করা আর একাকী দাওয়াতি কাজ করা দুটার মধ্যে আসমান জমিন ফারাক সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজ করার গুরুত্বই আলাদা আমরা এই জন্য সাংগঠনিকভাবে সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজ করি
সংগঠন সংগঠনের জন্য দাওয়াত নয়, বরং দাওয়াতের জন্য সংগঠন। সংগঠনে আসো এই দাওয়াত মানুষকে দেয় না, বরং দাওয়াতি কাজের সুবিধার্থে, যেন সব জায়গায় দাওয়াতি কাজ সহজভাবে করা যায় এবং দাওয়াতি ময়দানে একটা শক্তি অর্জন করা যায়, এই জন্যই সাংগঠনিকভাবে কাজ করা, অন্য কোনো উদ্দেশ্য নাই। তাহলে আমরা সংগঠন করি দাওয়াতি ময়দানে শক্তি অর্জনের জন্য, কারণ বাতিলরা আজকে ঐক্যবদ্ধ, বাতিলরা তারা শক্তি অর্জন করেছে হকের বিরুদ্ধে। এই শক্তিশালী বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ শক্তির দরকার। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাংগঠনিকভাবে সংঘবদ্ধভাবে একটা শক্তি তৈরি করে দাওয়াতি কাজ করতে চাই। তারপরে তারবিয়াত বা প্রশিক্ষণ, আমাদের কর্মীরা যত বেশি প্রশিক্ষিত হবে তত বেশি দাওয়াতি কাজের সফলতা অর্জন করা সম্ভব হবে। প্রশিক্ষিত কর্মী ছাড়া দাওয়াতি কাজে সফলতা অর্জন করা যায় না। কাকে কিভাবে দাওয়াত দেব, একজন হিন্দুকে আমি কিভাবে দাওয়াত দেব, একজন খ্রিস্টানকে কিভাবে দাওয়াত দেব, একজন ইহুদিকে কিভাবে দাওয়াত দেব, একজন বিদআতি কে কিভাবে দাওয়াত দেব, একজন শিয়াকে কিভাবে দাওয়াত দেব, কাদিয়ানিকে কিভাবে দাওয়াত দেব, এই দাওয়াত দেওয়ার প্রশিক্ষণ যদি আমার আপনার না থাকে তাহলে দেখবেন তেমন কোনো ফল পাওয়া যাবে না। এই জন্য প্রশিক্ষণ খুব জরুরি, কাকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, এই জন্য প্রশিক্ষণ। এরপরে হলো আমাদের সমাজ সংস্কার। তাহলে সমাজ সংস্কারের লক্ষ্যেই তাবলিগ বা প্রচার, সমাজ সংস্কারের লক্ষ্যেই তানজিম বা সংগঠন, সমাজ সংস্কারের লক্ষ্যেই তারবিয়াত বা প্রশিক্ষণ। এখন আমাদের সংস্কার, প্রথম সংস্কার আমরা কিসের সংস্কার চাই? আকিদার সংস্কার। আকিদার সংস্কার আমাদের সর্বপ্রথম দরকার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিসের সংস্কার করেছিলেন? আকিদার সংস্কার, তাওহীদের সংস্কার। যখন মানুষ আল্লাহর সাথে শরীক করত, আল্লাহকে বিশ্বাস করত না, তখন তাদের আকিদায় আগে আঘাত এনেছেন। কারণ আকিদা এমন একটা বিষয়, আকিদাগত পার্থক্যের কারণেই একজন মানুষ হিন্দু, আকিদাগত পার্থক্যের কারণেই একজন মানুষ খ্রিস্টান, আকিদাগত পার্থক্যের কারণেই একজন মানুষ ইহুদি, আকিদাগত পার্থক্যের কারণেই একজন মানুষ শিয়া, একজন কাদিয়ানি, একজন আশাহারি, একজন জাহমিয়া, একজন মুতাজিলা, একজন নকশাবন্দিয়া, একজন মাতুরিদিয়া, এগুলো সব আকিদাগত পার্থক্যের কারণেই। প্রকৃত মুসলিম যদি আমি আপনি হতে চাই সর্বপ্রথম আকিদার সংস্কার দরকার। আকিদাগত পার্থক্যের কারণে একদল যুবক চরমপন্থ অবলম্বন করছে, তারা মনে করছে জোর করে ইসলাম কায়েম করতে হবে। তাহলে এগুলো আকিদার কত বিষয়, বিশ্বাসগত বিষয়। এই বিশ্বাস, একটা বিশ্বাসকে কেন্দ্র করেই তারা কিন্তু এই চরমপন্থ অবলম্বন করছে। যতদিন পর্যন্ত ওই সমস্ত চরমপন্থী যুবকদের আকিদায় আঘাত না হানা যাবে, তাদের বিশ্বাসকে ভেঙ্গে চুরমার না করা যাবে, ততদিন পর্যন্ত কোনো প্রশাসনিক শক্তি প্রয়োগের মাধ্যমে কখনোই জঙ্গিবাদ চরমপন্থা দূর করা সম্ভব নয়। তাহলে সর্বপ্রথম চরমপন্থা যদি দূর করতে হয় বাংলাদেশ থেকে, জঙ্গিবাদ যদি দূর করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত, তারা যেই বিশ্বাসের ভিত্তিতে চরমপন্থ অবলম্বন করছে তাদের বিশ্বাসটা যে ভুল, কোরআন হাদিস দিয়ে তাদের কাছে প্রমাণ করতে হবে যে তাদের সেই বিশ্বাস ভুল বিশ্বাস, এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। যতদিন পর্যন্ত এটা সম্ভব না হবে ততদিন যতই শক্তি প্রয়োগ করুন, শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষের বিশ্বাস ভাঙা সম্ভব নয়। দুঃখ লাগে যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে বারবার এই জঙ্গিবাদের ট্যাগ লাগানো হচ্ছে, বর্তমানেও কিন্তু লাগানো হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, একটা মহল আহলে হাদিসদের বিরুদ্ধে সবসময় কাজ করছে, তারা সবসময় চেষ্টা চালাচ্ছে যে আহলে হাদিসরাই হলো জঙ্গি, এটা প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্নভাবে।
অথচ বাংলাদেশে সর্বপ্রথম চরমপন্থা জঙ্গিবাদের বিরুদ্ধে যদি কথা বলে কেউ সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হয়েছে সেই 2000 সালে চরমপন্থার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে যখন রাজশাহীতে বাগমারায় সর্বহারা দের উৎপাত ঘটল সর্বহারাদের দমন করার জন্য জেএমবি দেরকে লাগিয়ে দেওয়া হলো এবং প্রশাসনিকভাবে তাদেরকে সাহায্য করা হলো সেই সময় প্রথমেই মোহতরম আমিরে জামাত এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন যে একটা মহলকে দমন করার জন্য সরকারি বাহিনী যথেষ্ট ছিল সরকারি বাহিনী তাদেরকে বসিয়ে রেখে আরেকটা মহলকে লাগিয়ে দেওয়া এটা চরম অদূরদর্শিতার পরিচয় এটা সর্বপ্রথম কিন্তু আহলে হাদিসরাই বলেছিল এবং তাই ঘটেছে তারা যাদেরকে এই সর্বহারা দমনের জন্য লাগিয়েছিল তারাই কিন্তু চরমপন্থ অবলম্বন করেছে তাদেরকে আর ঠেকিয়ে রাখতে পারেনি সম্মানিত উপস্থিতি তাহলে যদি ইতিহাস খুঁজেন বাংলার বুকে এই চরমপন্থার বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার ছিল সব সময়ের জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আর এই জন্যই যারা চরমপন্থ অবলম্বন করত তারাই সর্বপ্রথম বলেছিল যে ডক্টর গালিব কাফের এরা তারা বলেছিল কেন তাদের পক্ষপাতিত্ব না করার কারণে তাদের বিরুদ্ধাচারণ করার কারণে অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যাদের বিরুদ্ধে আমাদের সবকিছুই তাদেরই আধ্যাত্মিক নেতা বানিয়ে মোহতরম আমিরে জামাতকে 3 বছর 6 মাস 6 দিন জেলখানায় রাখা হলো আলহামদুলিল্লাহ তারপরে প্রশাসন বুঝল এবং সেটা মিথ্যা প্রমাণিত হলো এবং বেকসুর খালাস পেল আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাই আচ্ছা আপনারা তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করছেন বহুদিন থেকেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোন একটি মিনিটের জন্য কি বলেছে যে চরমপন্থা এটা জায়েজ মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এই আহ্বান কি আপনাদেরকে কখনো রেখেছিলেন এর বিরুদ্ধে সব সময় একটা সেকেন্ডের জন্য চরমপন্থার সাথে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এরকে সাপোর্ট করে নাই সব সময় বিরুদ্ধে এবং শুধু তাই নাই লেখালেখির মাধ্যমেও তার বিরোধিতা করা হয়েছে দেখেন লেখা হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা এখানে কিন্তু কখন কি করেছি আমরা সব কিছু রেকর্ড আছে এখানে যারা আমাদেরকে এখনো চিনতে পারেন নাই তাদেরকে বলবো এই বইটি পড়বেন এবং যেখানে যেটা লেখা আছে রেফারেন্স দেওয়া আছে সেইটা খুঁজে বের করবেন যে ওই সময় আমরা এই কাজটি করেছিলাম কিনা ওই সময় এটা আমরা বলেছিলাম কিনা মোহতরম আমিরে জামাত লিখেছেন জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব বই আকারে লেখা হয়েছে একদম তারা কি কি দলিল উপস্থাপন করে যুক্তি উপস্থাপন করে চরমপন্থা অবলম্বন করে তাদের দলিল যুক্তিকে খণ্ডন করা হয়েছে কোরআন হাদিস দিয়ে এই বইয়ের মাধ্যমে তারা যে ভুল পথে আছে এই ভুল প্রমাণ করা হয়েছে কোরআন হাদিস দিয়েই আরেকটা কিতাব আছে জিহাদ ও কিতাল জিহাদ এবং কিতাল কি জিনিস ইসলামে তো জিহাদ ফরজ কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ কি এক না আলাদা এই পার্থক্য বোঝার ক্ষমতা আমাদের দেশের প্রশাসনের নেই এই পার্থক্য আমাদের বুঝতে হবে জিহাদ এবং জঙ্গিবাদ এক নয় জিহাদ অবশ্যই ফরজ আর জঙ্গিবাদ অবশ্যই সেটা পরিত্যাজ্য এটা ইসলাম সাপোর্ট করে না এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে মাধ্যমে তারপরে দেখেন আমাদের দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস ও চরমপন্থীদের মধ্যে মৌলিক পার্থক্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ
আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটা প্রকাশনা বিভাগ, এই প্রকাশনা বিভাগ থেকে আহলাদিস ও চরমপন্থীদের মধ্যে মৌলিক পার্থক্য এটা চার্ট আকারে দেওয়া হয়েছে এবং এটা সব জায়গায় বিতরণ করা হয়, বিক্রি হয়, সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আহলে হাদিস এবং চরমপন্থী কখনো এক নয়, এটা লিখনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দেখুন, আহলে হাদিস বা সালাফি আর চরমপন্থী বা জঙ্গি, এই দুইটা মৌলিক পার্থক্য, আকিদাগত পার্থক্য কি? এক নম্বর দেখেন লেখা আছে, বলছে আহলে হাদিস বা সালাফিগণ শরিয়াত লঙ্ঘিত হয় না এমন প্রশাসনিক নিয়ম কানুন মেনে চলাকে কর্তব্য মনে করেন। ইসলামী শরিয়াত যদি লঙ্ঘন না হয় এমন কোন নিয়ম দেশের, ওই দেশের ওই নিয়মটাকে যেটা ইসলামী শরিয়াত লঙ্ঘিত হয় না সেটাকে মেনে চলাকে কর্তব্য মনে করেন, কিন্তু যেই নিয়ম ইসলামী শরিয়াত লঙ্ঘিত হয়, এখন যদি আমাকে আপনাকে একটা আইন জারি করে যে এই মাদ্রাসায় এই স্কুলে মেয়েরা পর্দা করতে পারবে না, এটা কি আমরা মানবো? এটা কখনোই মানবো না, কেন? এটা ইসলামী শরিয়াত লঙ্ঘিত হবে, কিন্তু যেই নিয়মের মাধ্যমে ইসলামী শরিয়াত লঙ্ঘিত হয় না ওই নিয়ম মেনে চলাকে আহলে হাদিসরা কর্তব্য মনে করে। এর একই আকীদা চরমপন্থীদের আকীদা কি? চরমপন্থীরা মানব রচিত আইন কানুন মেনে চলাকে বড় কুফুরি মনে করে এবং যারা এ সকল বিধান অনুযায়ী ফায়সালা করেন তাদেরকে কাফের বলে বিশ্বাস করে। তাহলে দেখেন, তাহলে মানব রচিত সকল আইনকে কুফুরি মনে করে এবং যারা এগুলোকে বিশ্বাস করে তাদেরকে কাফের সাব্যস্ত করে, এই জন্য কিন্তু চরমপন্থীরা বলে সরকার কাফের, কারণ সরকাররা ইসলাম বিরোধী অনেক আইনকে তারা সাপোর্ট করছে, অতএব এরা কাফের, এজন্য তাদেরকে হত্যা করা যায়, এমন আকিদা চরমপন্থীদের। এই আকিদা সঠিক নয়, এ আকিদা ভুল আকিদা। দুই নম্বর দেখেন, আহলে হাদিসগণ মুসলিম শাসকদের আনুগত্য করেন এবং পাপের আদেশ ছাড়া সকল বিষয়ে শাসকদের আনুগত্যকে ওয়াজিব মনে করেন, আর একই চরমপন্থীরা মুসলিম শাসকদের আনুগত্য বর্জন করেন। মুসলিম শাসকদের আনুগত্য আহলে হাদিসরা করেন আর চরমপন্থীরা আনুগত্য করে না। তিন, আহলে হাদিসগণ মুসলিম শাসকদের কাফের ফতোয়া দেন না, কখনোই কোন মুসলিম শাসককে আহলে হাদিসরা কাফের ফতোয়া দেন না, কিন্তু চরমপন্থীরা মুসলিম শাসকদের কাফের ফতোয়া দেয় এবং তাদেরকে অমুসলিমদের চেয়েও নিকৃষ্ট মনে করে। তাহলে মুসলিম শাসকদেরকে কাফের ফতোয়া দেয়, তাদের নিকটে কেন কাফের ফতোয়া দেয়? কারণ একজন চরমপন্থীদের নিকট কাবিরা গুনাহ হচ্ছে, কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় মানুষ, কাবিরা গুনাহ, যেমন মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। তো মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, তো সরকার বা প্রশাসন বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নেই, অতএব এরা কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করা যাবে। কাবিরা গুনাহগার কাফের এই ফতোয়া তারা দেয় কিসের দলিলের, কোন দলিলের ভিত্তিতে? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন একজন জেনাকার জেনা করতে থাকে তখন সে মুমিন থাকে না, ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, যখন একজন চোর চুরি করতে থাকে তখন সে মুমিন থাকে না। তাহলে চুরি করা জেনা করা হলো কাবিরা গুনাহ, আল্লাহ রাসূল বলছেন জেনা করতে থাকলে মুমিন থাকে না, মানে কাফের হয়ে যায়, মুমিন থাকে না এর অর্থ কি? কাফের। একজন চোর চুরি করতে থাকলে মুমিন থাকে না মানে কাফের হয়ে যায়, অতএব কাবিরা গুনাহগার কাফের, কিন্তু আহলে হাদিসরা কাফের মনে করে না। কেন? আল্লাহ রাসূলের হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুম্মা মাতা আলা যালিক, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি মৃত্যুবরণ করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করলেও কি জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করেছে অর্থাৎ শিরিক করেনি, সে কি চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। আবার তিনি জিজ্ঞেস করলেন, আবার একই কথা বললেন, আবার জিজ্ঞেস করলেন, আবার একই কথা বললেন, চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। তাহলে কি বোঝা গেল? চুরি করা অবশ্যই কাবিরা গুনাহ, জেনা করা অবশ্যই কাবিরা গুনাহ, কিন্তু মুমিন থাকে না এর অর্থ হলো ঈমান কমে যায়, কাফের হয়ে যায় না, ঈমান
কমে যাওয়ার মাধ্যম কাফের হওয়ার মাধ্যম নয় এই আকীদায় আহলে হাদিসরা বিশ্বাস করে এবং একজন কাবিরা গুনাহগারকে সরাসরি কাফেরও মনে করে না এবং তাকে হত্যা করাকে জায়েজ মনে করে না কিন্তু চরমপন্থীরা তাকে কাফের মনে করে এবং তাকে হত্যা করা জায়েজ মনে করে তারপর দেখেন আহলে হাদিসগণ কোন কালেমা পাঠকারী কাবিরা গুনাহগার মুসলমানকে কাফের বলে না এবং তাদের বিরুদ্ধে লড়াই করাকে জিহাদ নয় বরং ফাসাদ সৃষ্টি করা বলে মনে করেন আলহামদুলিল্লাহ একই কথা যেটা আমি বললাম চরমপন্থীরা কাবিরা গুনাহগার মানুষকে হত্যাযোগ্য কাফের মনে করে এবং তাদের বিরুদ্ধে লড়াই করাকে জিহাদ মনে করে তাহলে সম্পূর্ণ বিপরীত চরমপন্থীরা আহলে হাদিসের আকীদা আহলে হাদিসগণ শাসকদের কল্যাণ ও সংশোধন কামনা করেন এবং তারা যেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারেন সে উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করাকে সুন্নাত মনে করেন পক্ষান্তরে চরমপন্থীরা শাসকদের জন্য বদদোয়া ও অকল্যাণ কামনা করাকে ওয়াজিব মনে করে তাহলে দেখেন সম্পূর্ণ বিপরীত সাত আহলে হাদিসগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভ ইত্যাদির পরিবর্তে হেকমতের সাথে নসিহতের মাধ্যমে তাদের ভুল সংশোধনের চেষ্টা করেন আহলে হাদিসরা মনে করেন যদি কোনো প্রশাসক সরকার ভুল করে তাকে নসিহতের মাধ্যমে অন্য কোনো ভাবে তার ভুল সংশোধন করা পক্ষান্তরে চরমপন্থীরা বিদ্রোহ বিক্ষোভ ইত্যাদির মাধ্যমে সরকার পরিবর্তনকে তাদের শরীয়ত কর্তব্য বলে মনে করে আর যারা বিদ্রোহ করে না তাদেরকে তারা শৈথল্যবাদী এবং সরকারের দালাল বলে মনে করে সম্পূর্ণ বিপরীত তাহলে আট নম্বর দেখেন আহলে হাদিসগণ জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করেন না তাদের লক্ষ্য হচ্ছে মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে এবং মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা সেই সাথে যাবতীয় ভ্রান্ত মতবাদের বিপরীতে ইসলামের ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা করা পক্ষান্তরে চরমপন্থীরা কি চরমপন্থীরা রাষ্ট্র ক্ষমতা অর্জনকে মৌলিক ধর্মীয় কর্তব্য ও ইবাদত গণ্য করে এবং সে লক্ষ্যে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করাকে আবশ্যক মনে করে আহলে হাদিসগণ যে সকল অমুসলিম মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না এবং দুনিয়াবী ব্যাপারে জুলুম করে না তাদের প্রতি সদাচরণ করাকে কর্তব্য মনে করে পক্ষান্তরে চরমপন্থীরা মনে করে অমুসলিমদের প্রতি কোন ধরনের অনুগ্রহ ও ইনসাফ প্রদর্শন করা শরীয়তে জায়েজ নয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কাফেরদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন তাদেরকে সাহায্য করেছেন এই আকীদাই আহলে হাদিসরা বিশ্বাসী কিন্তু চরমপন্থীরা সবসময় কাফেরদেরকে শত্রু মনে করে যদিও মুসলিম দেশে তারা জিজিয়া দিয়ে বসবাস করে কর দিয়ে বসবাস করে তারপরেও তারা তাদের বিরুদ্ধে অবস্থান নেয় কিন্তু আহলে হাদিসরা মনে করে যে একটা মুসলিম দেশে অমুসলিমরা যদি কর দিয়ে বসবাস করে তাদের নিরাপত্তা মুসলিমরাই দেবে এটা আহলে হাদিসদের আকীদা দশ নম্বর আহলে হাদিসগণ সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করেন এবং অতি উৎসাহী ও আবেগপ্রবণ মুসলিমদেরকে সঠিক পথে আসার জন্য নসিহত করে থাকেন পক্ষান্তরে চরমপন্থীরা মধ্যপন্থাকে উপেক্ষা করে চরমপন্থা অবলম্বনের মাধ্যমে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে দেখেন মৌলিক পার্থক্যগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এগুলো ঢালাওভাবে প্রচার করি অথচ আমাদের দেশের এক শ্রেণীর কি বলবো তাদেরকে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম ইসলামকে যারা সহ্যই করতে পারে না তারা এই আহলে হাদিসদেরকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে চরমপন্থার ট্যাগ লাগাচ্ছে কারণ কি যে আহলে হাদিসরাই হচ্ছে পিওর ইসলাম প্রচারে বিশ্বাসী পিওর ইসলাম কায়েমে বিশ্বাসী যদি আহলে হাদিসরা যে ইসলাম কায়েম করবে সেই ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সব দূর হয়ে যাবে এই জন্য তারা ভয় পায় আসলে তাদের দুর্নীতি সবগুলো দূর হয়ে যাবে এই জন্য তারা ভয় পায় এই জন্য আহলে হাদিসদেরকে সবসময় তারা বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আকীদা কি আহলে হাদিসদের আকীদা কি এই আকীদা সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে আগে এবং যারা আমাদের সম্পর্কে না জেনে আমাদের কিতাব না পড়ে আমাদের বিশ্বাসকে না জেনে যারা এই সমস্ত মন্তব্য করছে তাদের সেই ভুল মন্তব্যকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আমরা অবশ্যই কারো বিরুদ্ধে চরমপন্থ অবলম্বন করব না যারা আমাদের সম্পর্কে ভুল বুঝছে তাদের কাছে আমরা নম্র ভাষায় আমরা আমাদের আকীদা আমাদের বিশ্বাসকে তুলে ধরব এবং তাদের ভুল ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকব আমরা এই বইগুলো যেগুলো দেখাইলাম এই বইগুলো আমরা পড়ব এবং যারা আমাদের সম্পর্কে খারাপ ধারণা করে তাদের কাছে এই বইগুলো যেন আমরা পৌঁছে দেই এটা খুব লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আমি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করলাম এজন্য আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আমাদের আহলে হাদিসের আকীদা কমপক্ষেও নিজেরা যেন ক্লিয়ার থাকি আমাদের মধ্যে যেন কোনো সংশয় সন্দেহ না থাকে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসালিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু